মাঘের শীতে কাঁপছে দেশ। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে 6.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করে পেটের দায়ে বাড়ি থেকে বের হলেও কাজ পাচ্ছেন না তারা। তাপমাত্রা কম থাকায় বন্ধ আছে জেলার স্কুলগুলো। প্রচণ্ড শীত, আমাদের কাজে সবকিছু ব্যাহত হয়েছে। শীত এবং কুয়াশা দুটোই খুব কষ্টের হয়ে যাচ্ছে, বাইরে কাজ করতে যেতে পারছেনি। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সিরাজগঞ্জবাসীও। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন পার করছেন ছিন্নমূল মানুষেরা। মঙ্গলবার মেহেরপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এদিকে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না অনেক জেলায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিষয়টি পরিষ্কার না করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই বিষয়ে জানি না, হঠাৎ সিদ্ধান্ত, আমরা নোটিশ এসে নোটিশ দেখছি স্কুলে, এইভাবে তাই ফেরত নিয়ে যাচ্ছে বাচ্চার। এতদিন যে কষ্ট করে আমরা উঠে আসছি স্কুলে, তার মধ্যে বন্ধ দিল না, আর এখন রোদ উঠছে, এখন স্কুল বন্ধ দিল। আগে থেকে জানলে হয়তো বা আমরা আসতাম না, বাসায় থাকতাম। আমাদের উচিত ছিল কালকেই জানানো, আগের থেকে তো জানাই নেই, আর সবাই ফিরে ফিরে যাচ্ছে, কয়জন বেশিরভাগই তো দূরে বাসা। খুলনার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, স্কুল বন্ধের নির্দেশনা সময় মতো না পৌঁছায় এমনটা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।